মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। সপ্তাহের প্রথম দিনেই তুলকালাম কাণ্ড হরিহরপাড়ায়। বিএলআরও অফিসে হিয়ারিংয়ে এসে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত একাধিক, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট, এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। হরিহরপাড়ার বিএলআরও অফিসে জমির হিয়ারিংয়ে এসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। সোমবার দুপুরে একটা নাগাদ ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় বিএলআরও অফিস চত্বরে। অফিসের মধ্যেই শুরু হয় দুপক্ষের বচসা। অফিস চত্বর থেকে বাইরে বেরোতেই দুপক্ষের মধ্যে শুরু হয় মারামারি। জানা যায়, গোবরগাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম প্রায় 1400 জমি সিরাজুল ইসলাম ও তার দুই ছেলের কাছ থেকে প্রায় এক বছর আগে কিনেছিলেন। ওই জমিরই এদিন হিয়ারিং ছিল বিএলআরও অফিসে। সেখানে সামিউল ইসলাম ও নাজিফা বিবির দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, তারপরে বাঁশ লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ, জমির জবরদখলের অভিযোগ। পাল্টা অভিযোগে সরগরম হয় অফিস চত্বর। ওরা মারছে বলতে ওদের কাগজ নাই তো, ওরা কোনো কাগজ দেখাতে বলছে, জবরি দেখাতে বলছে, তাও দেখাচ্ছে না, আইসি স্যারের কাছে যেও কাগজ দেখাতে পারেনি। হ্যাঁ, জোর করে দখল করে খেতে যাচ্ছে ওরা। হ্যাঁ, আমাদের দুই তিন ভাইকে আর আমার এক চাচাকে, চারজনা ছিলাম, চারজনাকে মেরেছেন। আমার বাবার জমি এক এক তো ইয়াতে 5 বিঘা জমি। 5 বিঘা কতটুকু? ওরা রং সবে রেস্টে করে তো 8.5 কাঠা। তোমরা টাকা দাখিল করো গা তাহলে তোমরা পাবা। এবার আমরা কোর্টে টাকা দাখিল করেছি, কোর্ট বালা বলছে যে ইয়ে উকিলা বলছে যে না তোমরাই পাবা, তুমি ই করে না। এই ঘটনায় দুপক্ষের আহত হয়েছেন একাধিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুপক্ষের বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।